কি ঠান্ডা রে বাবা এই ঠান্ডার ঠেলাতে গাও কাটিয়ে শুনেছি ওরে আল্লাহ কে ঘর থাকি বাইরে বাইর হনুমে বাবা রে ওরা কাইরে বদিয়াল না কি রে এ বদিয়াল কাবা কাপি শুরু করছিস কার বদিয়াল ও সলিমুদ্দি দাদা সলিমুদ্দি দাদা গো তোর গাঁখেন কি মহিষের চামড়া না গন্ডারের চামড়া গো এই ঠান্ডা তো খালি গায়ে কেমন করিয়ে পানা গুলিয়া তুলবেন না শিস গো দাদা মোর গাওখেন মহিষেরও চামড়া নোয় গন্ডারেরও চামড়া নোয় মানুষের চামড়া রে মানুষের চামড়া এই বয়সে তুই যে কাপা কাপি শুরু করছিস বুড়িয়াতি বয়সে কি করবো ওরে আল্লাহ রে এই মাঘ মাসের ঠান্ডায় বাঘ পর্যন্ত যায় মাঘের জারে বাঘ কাবে আর এই শালি মন্দির বুড়ে গায়ে কিভাবে পানা তুলবেন না ওরে আল্লাহ দেখিয়ে মোর গাও শিমলিয়ার কাটার মতন শিংড়ি বেনছে ভাই তোমরা চেংরা গুলে গ্রামত জেগলে বিয়ে করছিস যুবক যুবক চেংরা এই শীতকালে এই ঠান্ডার সময় তোমার গুলের বউ মোর বাড়ির পাটে দেন এই ছয় মাস যতদিন ঠান্ডা আছে তোমার বউ গুলে এক পালিম বুড়ে হয়ে গেছিস তারপরেও শয়তানি সারিস না রে সলিমুদ্দি দাদা এই চলিমুদ্দি দাদা খরচ তরফ করিয়ে এই ঠান্ডা ঠেলাতে মানুষ কি হয়ে গেছে আর তুই হাডুয়ার উপরে কাপড় তুলি পানা তুলবেন নাছিস দিন যতই যাবার না ঠান্ডা ঠেলাতে তোমরা চেংরা গুলি বুড়ে হয়ে যাবার নাসিস আর আমরা এই ঠান্ডাত যত বুড়ে আছি তোর তো যা যুবক হয়ে যাবার নাসি ওই জন্যে কবার নাচং তোমার বউ গুলিয়া মোর বালিক পাড়ে দাও করে শালহার বুড়ে এই ঠান্ডার জনে একবার অসুগত পড়বো একবার বিজনেস পড়বো তখন সবাইরে রে বউ বলা তোর বালিক করে নিবে রে ওরে আল্লাহ রে কি ঠান্ডা মুই ঘরত যাং ঘরত যাং কোনোমতে একনা শীত পড়ছে তাতে চেংরা বয়সে যুবক বয়সে আশি বছরের ভুলে হয়ে গেছিস নামাজ কালাম আল্লাহ রসুল সোগে তো ভুলি গেছিস মনে হয় কয়েকদিন ধরি গাও ধুস করবেন রে আরামজাদারা দেহেক বা হে হে চলিমুদ্দি দাদা প্রত্যেক দিনে মুনটাই কয় নামাজ পড়ং মসজিদত জা জামাতের সাথে নামাজ পঢ়ং মোর গাওকে নাবাঘ বা হে একমাস থাকি গাও দং না ওই জন্যে নামাজ কালাম কিছুই পরিবারের পাবানিচ্ছং না ঠাণ্ডার দিন আরো বেশি হইছে তোমার মতন চেংরাগুলাক শয়তানে পাগলা বানাই ফেলাইছে পাগল বানে উন্মাদ ফেলে ফেলাইছে রে ফজলের সময় কম্বল থাকুক আর খেতায় থাকুক আর থাকুক চটকা দিয়ে ফেলে দিয়ে উজু করিয়ে যদি নামাজের আস শয়তানের বাপেও তোমার গুলের সাথে শয়তানি শয়তানই বাবার নন শয়তানের কাছে তোমরা গুলে হারিয়ে গেছেন রে শয়তানের কাছে হারিয়ে যায়া নামাজ কালাম শোক বাদ দিছেন তোমরা কাছে কি কোন সরি মধ্য দাদা পানির কাছে যখন যাং ডিগির কাছে যখন ডিগির পানি মুখ দেখিয়া খিলকিল করিয়া হাসে ঠেলাটা দেখ এই ডিগির পানি গুলি কয় কয় টেকা আগে মোর কাছে টেকা নিয়ে যায় ফ্লাক্স কিনিয়ে আন পানি গরম থাকবে সেই পানি দিয়ে গোসলও করিবার বাবু ফজরের নামাজের সময় গরম পানি দিয়ে উজুও করবার বাবু চিরদিন বাসি থাকবেন নাম রে হারামজাদারা আল্লাহর সাথে না ফরমানি করেন না ঠিকই কইছেন ঠিকে কইছেন সলিম উদ্দিন দাদা মরিয়া গেলে এই শরীর পচিয়া গলিয়া পোকায় খাইবে মাটির সাথে মিশিয়ে যাইবে এই তো ভালোই বুঝিস তাহলে নামাজ পড়িস না কে নামাজ বাদ দিছিস কে সেইটাই তো তুমি বুঝং না তো তো বুঝ ভালোই আছে রে শীতের খেতা বরং নিয়ে যায়া ঠান্ডারও খেতা বরং নিয়ে যায়া শোক খুলিয়া এলায় গাউ ধুইয়ে একদম পবিত্র হইয়া যায় তারপর মসজিদত নামাজ